তানজিদ হাসান তামিম, টাইগারদের তরুণ বাহাতি ওপেনার। নামের সাথে মিল থাকায় দেশের ক্রিকেট ভক্তরা তাকে ডাকেন জুনিয়র তামিম। এই তানজিদের উপর অগাধ বিশ্বাস বড় তামিমের। খান সাহেবের অনেক বড় আশা তানজিদকে নিয়ে। তামিম ইকবালের মতো তানজিদের খেলা মনে লেগেছে মার্টিন গাপটিলেরও। জুনিয়র তামিমের ব্যাটিংয়ে মুগ্ধ সাবেক কিউই এই ওপেনার। ব্যাট হাতে অনেক ফর্মে আছেন এমন নয়, আবার বেশি খারাপ পারফরমেন্স করছেন সেটাও নয়। তবুও বিশ্বকাপের 3 ম্যাচই সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। মোটা দাগে বাকি ওপেনারদের থেকে তাকে একটু এগিয়ে রাখতে হবে, বিশেষ করে নেদারল্যান্ডসের বিপক্ষে তামিমের দারুণ শুরুটাই বাংলাদেশের স্কোরবোর্ডে একটা রিদম তৈরি করেছিল। সেই ছোট তামিমের উপর অনেক বড় আশা বড় তামিমের। ESPN ক্রিকইনফোতে তামিম ইকবাল কথা বলেছেন তানজিদকে নিয়ে। খান সাহেব জানান, যারা বর্তমানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে টপ অর্ডারে তারা সবাই মানসম্পন্ন ক্রিকেটার। তারা সবাই কোনো না কোনোভাবে নিজেদের প্রমাণ করে দেখিয়েছে, শুধু তাদের আরেকটু সময় দিতে হবে। তানজিদ তামিমকে নিয়ে আমার অনেক বড় আশা আছে, সে দুর্দান্ত একজন ক্রিকেটার। তার যা করতে হবে তা হচ্ছে বড় দলের সাথে ভালো বোলিং আক্রমণের বিরুদ্ধে একটা ভালো ইনিংস খেলা, তখন সে আরো বেশি আত্মবিশ্বাসী হবে। আমি এখানে আছি, আমি তা করে দেখিয়েছি বড় দলের সাথে, আমি এটা অন্য যে কোনো দলের সাথে করে দেখাতে পারবো। ফলে এখানে এরকম আত্মবিশ্বাস লাগবে তার মাঝে, তার সব ধরনের দক্ষতা শট সব কিছু রয়েছে। এর আগেও জুনিয়র তামিমকে নিয়ে অনেক কথা বলেছিলেন বড় তামিম। তানজিদের ব্যাচের মধ্যে সেই ছিল তামিম ইকবালের সবচেয়ে পছন্দের ক্রিকেটার। এদিকে তামিমের আগেই তানজিদের পারফরমেন্সে মুগ্ধ হয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক ওপেনার মার্টিন গাপটিল। নেদারল্যান্ডস ম্যাচের পর পিটিভির স্পোর্টস অফিসিয়ালের এক শোতে গাপটিল বলেছিলেন, তানজিদ অনেক স্থির ছিল, সে সঠিক বলই চার্জ করেছে এবং চমৎকারভাবে বাউন্ডারি আদায় করেছে। সে স্ট্রেট ব্যাটে দারুণ খেলেছে, তার হেড পজিশন দুর্দান্ত, শর্ট লেন্থে পড়া বলগুলোকে ভালো খেলেছে, ওর এক্সট্রা কাভারের ছক্কাটা দুর্দান্ত ছিল, পায়ের সাহায্যে দারুণ টাইমিং, ব্যাকফুটেও অনেক শক্তি দিতে পারে সে। দুর্ভাগ্যবশত সে 35 রানই আউট হয়েছে, এটা ক্রিকেটার এমনটা হয়েই থাকে, তবে তার ইনিংস দেখে ভালো লেগেছে। এবারের বিশ্বকাপে ব্যাট হাতে শুরুটা ভালো যায়নি তানজিদের। প্রথম ম্যাচে 6-3 আর দ্বিতীয় ম্যাচে 9-9 রান করেছিলেন জুনিয়র তামিম। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে 35 রানের দারুণ একটা ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইমস।